আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450। আজ আমি ফারহানা আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই লোভনীয় এবং সমুদ্রের ছোট মাছ। এই মাছ কার না পছন্দ করে, একটু দাম বেশি হলেও কিন্তু সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। সমুদ্রের ছোট বাইলা কেউ বলে, এক এক দেশে এক এক রকমই বাইলা বলে। তো আমার খুব পছন্দ এরকম ছোট মাছ। তা আমি আজকে ছোট মাছটা রান্না করব। এখানে আমি একেবারে ডোগাডোগা করে আপনার টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটা ছিল আমাদের গাছের টমেটো, ছিল একেবারে ফ্রেশ টমেটো। এখন তো তেমন একটা টমেটো ভালো ফ্রেশ পাওয়া যাবে না। তো এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আমি একটুখানি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, আর আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি কাঁচা মরিচের ঝালটা খেতে খুব ভালো লাগে আমার। আমি গুঁড়ি মরিচ থেকে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে খাওয়াটা খুব পছন্দ করি তরকারিটা, আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাঁচা মরিচ। তো এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে এই মাছটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হবে। জিরা ধনিয়ার গুঁড়ি নিয়ে নিয়েছি, জিরা গুঁড়ি নিয়ে নিয়েছি, আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু পরিমাণ দেবেন অতটুকু নেবেন। আমি এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো হাফ চা চামচ করে করে নিয়েছি আমি। আর হলো যে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়ে নিয়েছি। রান্নার তেল নিয়ে নিয়েছি। এখন আমি একটা পাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এর সাথে আমি এখন যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি। এটাকে আমি এখন ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তার সাথে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন পেস্টটা 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি দুইটে মিলে। আর এই ছোট মাছটা মানে খেতে যেমন ভালো, তেমন আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো। আর ছোট মাছে প্রচুর পরিমাণ ক্যালোরি আছে, আর সমুদ্রে মাছ বলতে তো কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিজনালে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচটা যে আমার টবে লাগানো কাঁচামরিচ, আমি আসলে এখানে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মরিচ ধনিয়া গুঁড়া এভাবে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। তো যেটা বলতে চেয়েছিলাম, কাঁচামরিচটা আমাদের বাগানে, তো আমার কিন্তু অনেক বড় একটা সবজি বাগান ছিল, আর সেটা তো এখন রেখে আসা হলো আমার ট্রান্সফার হয়ে যাওয়াতে। তো সেক্ষেত্রে আসলে এখন ফ্রেশ অনেক কিছু পাওয়া যায় না, কিছু কিছু যেগুলো যেমন মরিচ গাছ লাগিয়েছি আমি, কিছু সবজি লাগিয়েছি বা কিছু বেগুন লাগিয়েছি, যেটা পরিচর্যা করে যেটা একেবারে টবে লাগানো যায় সেগুলো লাগিয়েছি। আর এখানে আমি 2টি টমেটোকে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর যে কোনো মাছ, ছোট মাছ, বড় মাছ, যে কোনো মাছ আগে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমি এটাকে এখন ডেকে দিব, 5 মিনিট যাবন নিয়ে আমি মশলাটাকে কষাবো। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, টমেটোর থেকে পানি বাইরে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর ফিরে আসলাম, মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপর উঠে আসছে, আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। টমেটোটা এই ছোটো মাছে কিন্তু আস্ত রাখবেন না, টমেটোটা একটু চোড়া করে দিন। তো আমি এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই মাছটাকে বেশি কিছুক্ষণ নাড়বেন না, এটাকে আস্তে এইভাবে করে দিয়ে সামান্য একটুকু পানি দিয়ে দিবেন। তা আমি এখানে যে মশলা মাখানেছিলাম সেখান থেকে আমি 1.5 কাপ কি 2 কাপ পানি হবে দিয়ে দিয়েছে। আর এই পানিটা ব্যবহার করেছি আমি গরম পানি। আমি সব সময় তরকারিতে গরম পানিটা ব্যবহার করে
দেখতে পাচ্ছেন মাছটাই কিন্তু হয়ে গেছে। আর এই ছোট মাছটা কখনো আপনার শুধু অনবর্তনাতে থাকবে না, যদি অনবর্তনাতে থাকেন সেক্ষেত্রে মাছটা কিন্তু ভেঙে যাবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো আমি এখন মাছটাকে একটু নিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা। তো হয়ে গেল দেখতে পাচ্ছেন মাছ, সমুদ্রের ছোট মাছটা এভাবে।